কি মনে হয় কি কারণে এই ফিল্মটিকে বন্ধ করে দেওয়া হলো? কারণটা তো বারবার বলেছে প্রত্যেকটা সিনেমা হল কর্তৃপক্ষ, কারণ একটাই, হায়ার অথরিটি বলেছে ছবিটি বন্ধ করে দিতে, তাই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই এই যে কারণটা যেটা আমরা শুনতে পাচ্ছি বারবার, সেই কারণটা সম্পূর্ণ ইললিগাল একটা কারণ। কেননা যখন সেন্সর বোর্ড একটা ছবি পাস করে দেয় এবং মাল্টিপ্লেক্সগুলোর সাথে সাইনিং হয়ে যায়, সাত দিনের সাইনিং এবং এগ্রিমেন্ট হয়ে যায়, তারপরে ছবিটা তুলে দেওয়া যায়, সেটা ইললিগাল। এবং ইললিগাল ঘটনা যেহেতু ঘটেছে, তার জন্য লিগাল ব্যাটল শুরু হয়েছে, কেস চলছে, কেসের ফলাফল খুব শিগগিরই জানা যাবে। কেননা এটা তো একটা ওপেন অ্যান্ড শার্ট কেস, বেসিক্যালি পুরো ব্যাপারটা ইললিগাল, একটা ইললিগাল ব্যাপার নিয়ে একটা লিগাল কেস, তার ফলাফল যেটা হওয়ার কথা সেটাই হবে। এবং জনগণের যখন এত সাপোর্ট আছে, তখন একটা অন্যায়কে তো এইভাবে কন্টিনিউ করতে দেওয়া যায় না, যাবেও না। কাজেই আমরা সবাই এই ব্যাপারে নিশ্চিত যে ন্যায় আমরা পাবো এবং ছবিটি আবার হলে ফেরত আসবে। শুধু মাঝখানে একটু সময়ের অপেক্ষা, আর মাঝখানে এইসব ঘটনাগুলো ঘটার ফলে ওই যে আজকে অ্যানাউন্স করলাম সারা পৃথিবীর কতগুলো জায়গায় ছবিটি প্রিমিয়ার হচ্ছে, সেটার জন্য আমরা খুবই খুশি এবং একরকমভাবে আমরা উপকৃত, সেটা বোধ হয় ওরকমভাবে বুঝতে পারবো। দিদি দিদি, এই যে শিল্পের ওপর যে ওপরওয়ালার হস্তক্ষেপ, এই বিষয়ে আগামী দিনে কি মনে হচ্ছে? এই সরকারের পাশে কি অন্য কোনো শিল্পীরা থাকবে? অন্য কোনো শিল্পীদের ব্যাপারে না আমি কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি কে আরেকজনের স্পোকস পার্সন হয়ে কথা বলার, আমাকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। অন্য কোনো শিল্পীরা কী করবে সেটা এন্টায়ারলি তাদের ডিসিশন, তাদের ব্যাপার, আমি কী করে তাদের হয়ে কোনো কথা বলতে পারি। আমি আজকে এখানে ফিজিক্যালি নিজে উপস্থিত, কাজে আমি এখানে উপস্থিত থেকে আমার কী চিন্তাভাবনা, আমি কী কোন জিনিসটাকে এক্স্যাক্টলি সাপোর্ট করছি সেটা বুঝিয়ে দিয়েছি। ইন্ডিভিজুয়াল ভাবনা চিন্তা একদম ইন্ডিভিজুয়াল, তাদের মতামত, কারোর হয়ে, কারোর স্পোকস পার্সন হয়ে আমি কথা বলতে পারবো না। আই ক্যান স্পিক ফর মাই সেলফ, তো যেটা আমি আজকে এখানে বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।